দক্ষিণ ত্রিপুরা শাবরুম মহকুমার শাবরুম নগর পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের বংটিলা এলাকাতে 45 বছরের লিপিকা দেবনাথ নামে এক মহিলার মৃত্যু হলো বজ্রপাতে। তিনি যখন ঘরে ঘুমোচ্ছিলেন সেই সময় তার মাটির বাড়িতে বজ্রপাত হয়। বজ্রপাতে লিপিকা দেবনাথ গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি শাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। কর্মরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এটা ঘর ছাড়ে যে ঠাড়া হচ্ছে, ঠাড়ার ধমকে মারা গেছে। মারা গেছে যে এটা কে হয়? এটা আমার বড় বোন। নাম কি তাই? লিপিকা দেবনাথ। বয়স কত? বয়স 45-50। ছেলে মেয়ে নাই? ছেলে আছে 3 জন। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার, আনন্দ বার্তা।